শত শত কোটি টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকের গাড়ি চালক আব্দুল মালিককে অস্ত্র ও জাল টাকার মামলার 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে দুর্নীতির দায়ে আব্দুল মালিককে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সচিব। গতকাল রাতে আব্দুল মালিককে গ্রেফতার করে র‍্যাব। জিএম তসলিমের রিপোর্ট। এক বিঘার বেশি জায়গা নিয়ে রাজধানীর তুরাগের দক্ষিণ কামারপাড়া রমজান মার্কেটের পাশেই হাজি কমপ্লেক্স। এর ছয় কাটার মধ্যে গড়ে তোলা হয়েছে সাততলার একটি প্রাসাদ। সাততলা বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন অস্ত্র ও জালনোট সহ র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিক। বাকি সবগুলো ফ্ল্যাট ভাড়া দেয়া। প্রথমে ওই বাড়ি এবং পরে বাড়ির আশপাশে জায়গা কেনেন মালিক। নিজের বাবার নামে করেছেন মাজার শরীফ। এর পাশেই 15 কাঠা জায়গার উপর রয়েছে গরুর খামার। অবৈধ অস্ত্র, জালনোটের ব্যবসা ও চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ড্রাইভার মালিক কমপক্ষে 100 কোটি টাকার মালিক হয়েছেন এমন তথ্য মিলে র‍্যাবের অনুসন্ধানে। রাজধানীতে রয়েছে তার 4টি ফ্ল্যাট, 10টি প্লট, কামারপাড়ায় 1 বিঘারও বেশি জমি, বামনের টেক এলাকায় 10 কাঠা জমির উপর 7তলা বাড়ি, স্ত্রীর নামে 1টি 7তলা বাড়ি এবং হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা বাণিজ্যিক ভবন। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে টাকা পাওয়া গেছে 3 কোটিরও বেশি। এছাড়াও গবাদি পশুর খামার, মাছের ঘের ও পরিবহন ব্যবসা রয়েছে ড্রাইভার মালিকের। তুরাগ থানায় দায়ের করা অস্ত্র ও জাল টাকার মামলায় মালিককে সিএমএম আদালতে হাজির করে 20 দিনের রিমান্ড চাইলে আদালত 14 দিন মঞ্জুর করেন। অস্ত্র মামলাটি যে তার কাছে পাওয়া গেছে সেটা উৎসটা কোথায় এবং এই অস্ত্র মামলার সাথে আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন দরকার। আমরা মনে করি যে টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেট। আমরা ন্যায় বিচারের সাথে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড বাতিল চেয়েছিলাম। বিজ্ঞ আদালত 2 মামলায় 7 দিন করে 14 দিন রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে সচিবালয়ে স্বাস্থ্য সচিব জানান আব্দুল মালিকের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে দুর্নীতি রয়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন কাজ করছে, কাজ করবে যথারীতি। এবং এই যে তার যে সীমাহীন দুর্নীতি, কি যেন একটা শিরোনাম দেখলাম, এগুলো আমার মনে হয়তো যে আমাদের যে যে স্পার যে প্রসিডিউর যে নিয়ম আছে, এই নিয়মে তো উনি ছাড় পাওয়ার কোনো সুযোগ এখানে নাই। অষ্টম শ্রেণী পাস মালিক 1982 সালে সাভার স্বাস্থ্য প্রকল্পে গাড়ি চালক হিসেবে যোগদান করেছিলেন। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।